হচ্ছে আমাদের সিএম স্যার এসেছেন, আপনি আপনার অভিযোগ বলুন বলুন দে। আমি স্ট্রিট লাইটের একটা বিষয় শুনে নিয়েছি, রাস্তার স্ট্রিট লাইটের জলের বিষয়টা, হ্যাঁ। আর আপনি একটু নোট করিয়ে দিন ওদেরকে, হ্যাঁ। আপনার যেটা যেমন বলেছেন ওনাকে নোট করিয়ে দিন, ডিটেলসটা লিখে নেবেন, হ্যাঁ। নোট কর, না না আপনি লাইনে থাকুন। এই নতুন সরকার আসার পর আমরা জনতার দরবার শুরু করেছি, সেক্রেটারিটি হতো এবং আমার সিএম হাউসে হতো রেসিডেন্সি। পরবর্তী সময়ে গ্রামীণ জনসাধারণ রয়েছেন তাদের সমস্যা শোনা এবং সমাধান করার জন্য আগরতলাকে ছেড়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের প্রত্যন্ত অঞ্চলে আমরা জনতা দরবার শুরু করেছিলাম, কিন্তু কোভিড পরিস্থিতি আসার পর সেগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং এবং কোভিড পরিস্থিতির কারণে। তারপর থেকে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে ডিজিটাইজেশনের মাধ্যমে, আমাদের বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো তার মধ্যে একটা বড় পদক্ষেপ সেটা ইআরএস সিস্টেম, ইআরএসএস, সেটা পুলিশ এবং বিশেষ করে পুলিশের দ্বারা সেটা পরিচালিত হয়, 112, সে বিষয়ে আপনারা অবগত আছেন। এবং এই ইআরএসএস সিস্টেম কোভিড পরিস্থিতিতে রাজ্যবাসী এবং রাজ্য বাইরে থাকা আমাদের ত্রিপুরার জনসাধারণ যারা রয়েছিলেন এরা বড় মাত্রা উপকার পেয়েছেন তা প্রমাণিত। আমি আইটি দপ্তরকে এবং এই দপ্তরের সেক্রেটারি তনুশ্রী দেববর্মা এবং ডাইরেক্টর সহ সমস্ত আধিকারিকদেরকে সাধুবাদ জানাই। একটি কম সময়ের মধ্যে ইআরএসএস পরের পর
সিএম হেল্প হেল্পলাইন যেটা আজকে পুরো রাজ্যব্যাপী আমরা চালু করতে চলছি। তাতে 15 আগস্ট আমি ঘোষণা করেছিলাম যে এই যে 1905 সেটা প্রাথমিকভাবে ধলাই ডিস্ট্রিক্টে চালু হবে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এবং পরবর্তী সময় সেটা পুরো রাজ্যব্যাপী লাগু করা হবে। তো আজ থেকে পুরো রাজ্যব্যাপী সেটা লাগু হয়ে গেছে এবং ত্রিপুরার যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে তার সুযোগ সুবিধা, তাদের বিভিন্ন স্কিম সম্বন্ধে জানকারি, সেই বিষয়ে সিএম হেল্পলাইনে সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত প্রথম পর্যায়ে এবং পরবর্তী সময়ে আমরা সেটাকে আরও বিস্তার করব। 24x7 মানে 24 ঘন্টা সিএম হেল্পলাইন কাজ করবে, সেই দিশাতে সরকার কাজ করা শুরু করেছে। আশা করি তাতে আপামর জনসাধারণের যে হয়রানি হয় অনেক সময় অফিসিয়াল সিস্টেমে বা কোনো কাজ করতে গিয়ে, তো অতি সহসা নিজের বাড়িতে থেকে সেই কাজগুলো সমাধানের একটা রাস্তা তৈরি হবে। সমস্ত কাজ একসঙ্গে সমাধান হয় না, কিন্তু তার একটা রাস্তা তো বেরিয়েছে। কমসে কম মানুষ তো কথা বলতে পারবে, সিএমের কাছে ওনার সমস্যা তো পৌঁছে যাবে, তো সেটা একটা বড় কমিউনিকেশনের মাধ্যম হবে। তাতে ত্রিপুরার মানুষের যে সর্বাঙ্গীন উন্নয়নের জন্য আমরা কাজ করছি সবার সহযোগিতা পাবো, কারণ তার মধ্যে আমরা বিভিন্ন প্রান্ত থেকে যদি কেউ কোনো বিষয়ে পরামর্শ দিতে চায় সেটাও গ্রহণ করবে সরকার, সেই পরামর্শ যদি যুক্তিসঙ্গত হয় তো সেগুলোকে সরকারের কাজের মধ্যে প্রতিফলিত হবে। আর তার সঙ্গে সঙ্গে সিএম হেল্পলাইনে যারাই কল করবেন কোনো বিষয়ে, সমস্যার বিষয়ে জানকারি দেবেন, ব্যক্তিগত সমস্যা হতে পারে, সার্বজনীন সমস্যা হতে পারে, তো সেগুলোকে সমাধান করার জন্য কল আসার পর এখান থেকে বিভিন্ন দপ্তরের কাছে রাইট আপ চলে যাবে এবং সেই দপ্তর থেকে তার রাইট আপ আবার এখানে আসবে এবং যারা কল করেছেন তাদেরকে সেই বিষয়ে জানকারি দেওয়া হবে। যদি সে স্যাটিসফাইড হয় তবেই সেই কল বন্ধ করা হবে, না হলে পুনরায় ডিপার্টমেন্টকে পাঠানো হবে এবং যে কল করেছেন বা ফোন করেছেন তার স্যাটিসফ্যাকশনের পরেই সেই কমপ্লেনকে বন্ধ করা হবে, ও সেটাও মনিটরিং করার জন্য আইটি ডিপার্টমেন্ট থেকে টিম বানানো হয়েছে। বন্ধুরা, বর্তমানে 47টি পরিষেবা ই ডিস্ট্রিক্ট বা ই ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে অনলাইনে প্রদান পরিচর্যা চলছে। এখন পর্যন্ত 141টি পরিষেবা এন্ড টু এন্ড ডিজিটাইজ হয়ে গেছে। তাছাড়া 18টি দপ্তর এবং অফিসে ই অফিস চালু করা হয়েছে। জাগ্রত ত্রিপুরা মোবাইল অ্যাপ চালু করা হয়েছে, যার মাধ্যমে রাজ্যের সাধারণ জনগণ সরাসরি বিভিন্ন কল্যাণমূলক স্কিমগুলো রাজ্য এবং কেন্দ্র সরকারের সেই বিষয়ে সেই অ্যাপে গিয়ে জানকারি নিতে পারেন এবং সেই অনুসারে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে এই জাগ্রত ত্রিপুরা যে মোবাইল অ্যাপ আছে তাতে 193টি স্কিম অন বোর্ড করা হয়েছে, 193 স্কিমস সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের। আর তার সঙ্গে সঙ্গে আজকে 1905 তো চালু হয়েছে সার্বঙ্গীনভাবে, এবং মানুষ যাতে অফিসে না গিয়ে গ্রামের মধ্যেই সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে, সরকারি অফিসের বিভিন্ন কাজকর্মগুলি সমাধান করতে পারে, সেই দিশাতেও এই সরকার সর্বতোভাবে প্রয়াসরত।
যেটা 2015-16 সালে ত্রিপুরাতে 394টি সিএসসি সেন্টার ছিল, কমন সার্ভিস সেন্টার, সেটা আজকের দিনে 1204। তো আপনারা কল্পনা করুন, যেখানে 394টি সিএসসি সেন্টার, কমন সার্ভিস সেন্টার ছিল, সেটা 1204 কমন সার্ভিস সেন্টার আজকে ত্রিপুরাতে কাজ করছে বিভিন্ন গ্রামে। প্রায় 1100 গ্রামের মধ্যে আজকের দিনে কমন সার্ভিস সেন্টার আছে। আর এই কমন সার্ভিস সেন্টারগুলোর মধ্যে এক একটা পরিবারের রোজগার হয়তো বা একটা কম্পিউটার, একটা ল্যাপটপ নিয়ে বসেছে, তো পুঁজি কতটা লাগে আপনাদের আনুমানিক সেটা বুঝতেই পারেন। ও সেটা দিয়ে সে নিজের বাড়ির মধ্যে থেকেও, কারণ গ্রামীণ লোকেরা জেনেই যায় যে এখানে বসে সিএসসি সেন্টার আছে, তো সেখানে এসডিএম অফিসে না গিয়ে, ইলেকট্রিসিটি অফিসে না গিয়ে, তো সেখানে বিল প্রদান করা যেতে পারে। এবং তার যে এক্সট্রা কোনো টাকা দিতে, মানে যেটা দেওয়া হচ্ছে সরকারের কাছে যেটা দেওয়া হতো, সেটা থেকেই একটা অংশ সিএসসি সেন্টার যে চালনা করছেন তাকে দেওয়ার ব্যবস্থা হয়েছে। তার জন্য আলাদা করে কোনো পয়সার ব্যবস্থা নেই। তাছাড়া সিএসসি সেন্টারগুলোতে কাজ করার ফলে গ্রামীণ মানুষের সেই সুযোগটা হয় যে সে তার জীবিকা নির্বাহের জন্য সে চাকরি করুক, আর কোনো জায়গায় প্রাইভেট কোম্পানিতে কাজ করুক, আর নিজের কোনো কাজ করুক। তো স্বাভাবিকভাবে যদি আমরা কোনো একটা জায়গা থেকে 10-20 কিলোমিটার দূর থেকে এসডিএম অফিসে আছি বা ইলেকট্রিসিটি অফিসে যাই, তো সেই দিনটা আমাদের চলে যায়, সেই দিনের আমরা যাই, যেটা আমার রোজগার সেটা আমার কাছ থেকে চলে যায়। তো আমার বাড়িতে বসে বা আমার আশপাশে থেকে আমরা সেই কাজগুলি সমাধান করতে পারবো, তাতে বড় মাত্রায় এরপর আমি 1204টি যে সিএসসি সেন্টার আছে তাতে 1204টি পরিবার রোজগার পাচ্ছে। আর রোজগার 1-2 টাকা না বন্ধু, রোজগার সেটা 10-40 হাজার টাকা পর্যন্ত রোজগার। আর সেগুলো আমাদের কাছে ডেটা রয়েছে, কেউ যদি বলে আমি 1000টা রোজগার করি সেটা আমি বিশ্বাস করবো না, কারণ কি আমাদের কাছে এই সরকারি ডেটা, এই কাজের বদলে 20 টাকা আছে, 20 টাকার মধ্যে 10 টাকা স্টেট গভর্নমেন্ট পাবে আর 10 টাকা তুমি আপনি পাবেন। তো এটা অনলাইনে দেখা যায় প্রত্যেকটা সেন্টারে যারা কাজ করে সে কত টাকা রোজগার করছে, সেটা আমাদের কাছে সম্পূর্ণ ডেটা রয়েছে। তো এই ডেটা প্রমাণিত করে 10-40 হাজার টাকা পর্যন্ত হাইয়েস্ট ত্রিপুরাতে এখন রোজগার করতে পারছে সিএসসি সেন্টারগুলোর মাধ্যমে। তো এটা বড় মাত্রা একটা রোজগার। দেখুন, 1204টি পরিবারকে রোজগার দেওয়া ছোট বিষয় নয়। তার জন্য আমি আইটি ডিপার্টমেন্টকে, ত্রিপুরার বিশেষ করে তনুশ্রী দেববর্মাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে উনি এই কম সময়ে এই পদক্ষেপগুলো নিয়েছেন। আর ডিজিটাইজেশনের কারণে, অনলাইন হওয়ার কারণে ভ্রষ্টাচার মুক্ত ব্যবস্থা তৈরি হয়। আজকে যেমন হেল্পলাইন চালু করা হয়েছে, সিএম হেল্পলাইন, আমি দুইজনের সঙ্গে কথা বলেছি, একজন রানীবাজারের আর আরেকজন ইন্দ্রনগরের। তো সরাসরি তাদের সঙ্গে কথা বলার পর স্বাভাবিকভাবে সে কোন পার্টির হোক, কোন জাত হোক, কোন পন্থ হোক, সে বিষয়ে আমার কোনো অফিসার বা কোনো হেল্পলাইনে বসা আছে জিজ্ঞাসা করবো না আপনি কোন পার্টি। কি দীর্ঘদিন এই রাজ্যের মধ্যে এটাই ছিল যে সত্তাসীন পার্টির লোক হলে তার কাজ হবে, সত্তাসীন পার্টির লোক না হলে তার কাজ হবে না, থানাতে তার এফআইআর নেওয়া হবে না। তো সেটা থেকে বড় মাত্রায় এই হেল্পলাইনের মাধ্যমে মানুষ মুক্তি পাবে এই যে রাজনৈতিক জাতাকলের মধ্যে পড়ে থাকা। আরে রাজনৈতিক দরকার রয়েছে, যখন ইলেকশন আসবে তখন হবে, বাকি সব আমরা কাজ করবো, সারাদিনই মিছিল মিটিং করবো, ডেপুটেশন দেবো, এটা একটা বিজনেস বানিয়ে রেখে দিয়েছে। এগুলির পরিসমাপ্তি চাই আমি ত্রিপুরাতে। রাজনীতি করব কিসের জন্য? মানুষের জন্য, মানুষের উন্নয়নের জন্য, মানুষের কল্যাণের জন্য, সেগুলো সমাধান প্রকল্পে, নাকি আমি রাস্তায় বেরোলেই ট্রেন চলে যাবে, আমি রাস্তায় বেরোলেই হি রাস্তা তৈরি হয়ে যাবে, এমন না। আমি রাস্তায় বেরোলে রাস্তার কাজ বন্ধ হয়ে যাবে, কারণ কি রাস্তায় কাজ করছে, আমি এখানে রাস্তায় বসে আছি, তো কাজ বন্ধ, কন্ট্রাক্টর কাজ করতে পারবে না। তো আজকের দিন অনেকটা চেঞ্জ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্বে কাজ করা শুরু করেছেন, তখন থেকে ভারতীয় ব্যবস্থার মধ্যে এক আমূল পরিবর্তন এসে, অনলাইন ব্যবস্থা, যে কোনো স্কিম তার অ্যাকাউন্টে পয়সা চলে দেওয়া, জনধন অ্যাকাউন্ট, এগুলো মানুষের মানসিকতার মধ্যে আমূল পরিবর্তন এনেছে। একসময় সেগুলো আমরা কল্পনা করতাম সেগুলো ইউরোপীয় সভ্যতা তো হতে পারে, আমেরিকা তো হতে পারে, চীনও হতে পারে, কিন্তু আজকে আমাদের দেশও বড় মাত্রায় ডিজিটাইজেশন হয়েছে। ত্রিপুরাতে 30,90,000 মোবাইল ফোন গ্রাহক রয়েছে। তো তার সঙ্গে সঙ্গে বড় মাত্রায় ইন্টারনেট কানেক্টিভিটি ত্রিপুরাতে রয়েছে, এবং প্রতি 100 জনে প্রায় 75-80 কাছাকাছি ত্রিপুরাতে ইন্টারনেট ব্যবহার করা হয়ে থাকে। তার জন্য আমি গর্ববোধ করি, আমাদের রাজ্য ছোট হতে পারে, আমাদের জনসংখ্যা আমরা কম নই, নর্থ ইস্টের মধ্যে
আসামের পরে সবচেয়ে বড় জনসংখ্যা ত্রিপুরার মধ্যে রয়েছে। তো সব দিক দিয়ে মিলিয়ে আমরা একটা ট্রান্সপারেন্ট সরকার যেভাবে কাজ করে সেই দিশাতে আমরা চলছি। মুখ্যমন্ত্রী যুবা যোগাযোগ যোজনা, তার মাধ্যমে আমরা ভিশন ডকুমেন্টসের বলেছিলাম যে ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা রয়েছে বিএতে গ্রাজুয়েশনে, তো তাদেরকে প্রতি বছর যারা অ্যাপ্লাই করবে এবং যারা ফর্ম ফিল আপ করবে তাদেরকে আমরা মোবাইল স্মার্টফোনের ব্যবস্থা করব। আমরা প্রথম দফায় 7,274 অ্যাপ্লিকেশান আমরা অ্যাকসেপ্ট করেছি এবং তাদেরকে মোবাইল ফোন ব্যবস্থা করা হয়েছে, এবং এই বছর আবার 15,000 আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। ফর্ম ফিল আপ হচ্ছে এবং সেই দিশাতে প্রত্যেক বছর আপনি আপ নিজের গতিতে সেটা চলতে থাকবে। আর আইটি স্টার্ট আপ, যে ত্রিপুরাতে কেউ কোনোদিন কল্পনা করেনি যে স্টার্ট আপের বিষয়ে আলোচনা হতে পারে, আইটি হাব বিষয়ে আলোচনা হতে পারে। আমরা এক সপ্তাহ স্টার্ট আপ সপ্তাহ পালন করেছি, তার মধ্যে আমাদের প্রাক্তন আইটি সেন্ট্রাল মিনিস্টার রবিশঙ্কর প্রসাদজি অংশগ্রহণ করেছিলেন। আর সেই দিন আমি লক্ষ্য করেছি যে আমাদের এই সেই যে অনলাইন ভার্চুয়াল কনফারেন্স ছিল তার মধ্যে প্রায় 2,000 কাছাকাছি ত্রিপুরার ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল, এবং ওই দিনই যেটা আমার কাছে জানকারি দেওয়া হয়েছিল যে সেন্ট্রাল যে পোর্টাল রয়েছে আইটি স্টার্ট আপের সেটার মধ্যে 35 ত্রিপুরার রেজিস্ট্রেশন রয়েছে। সেটা ত্রিপুরার জন্য একটা নতুন দিগন্ত, নতুন পালক, যে একসময় আইটি স্টার্ট আপ এই শব্দগুলো, আইটি হাব এই শব্দগুলো ব্যাঙ্গালোর, পুনে বা হায়দ্রাবাদ তার উপরে লাগু হতো, কিন্তু আজকে আমার ছোট্ট ত্রিপুরা তো এই শব্দগুলো মানুষ জানে, এগুলো প্রমাণিত হয়েছে। আমরা সব কিছু করে নিয়েছি সেটা বলি না, শুরুয়াত তো করেছি ডিজিটাইজেশন অনলাইন রাজ্যের জিডিপিকে গ্রোথ করে। কারণ কি, যখন ভ্রষ্টাচার মুক্ত ব্যবস্থা হয় এন্ড টু এন্ড মানুষের কাছে তার সুবিধা পৌঁছে দেয়, মাঝখানে টাকা পয়সা এদিক ওদিক হওয়ার নয় হওয়ার কোনো চান্স থাকে না, মাঝখানে কমিশনের কোনো ব্যবস্থা থাকে না, আর সেটা এই কোভিডের পরিস্থিতিতেও প্রমাণিত করেছে। আপনারা দেখেছেন যে জনধন অ্যাকাউন্ট যে মাননীয় প্রধানমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছিলেন যে সবার অ্যাকাউন্ট খুলতে হবে, তো ওই সময় 42 করোড় জনধন অ্যাকাউন্ট খোলা হয়েছিল, আর তার প্রতিফলন আমরা দেখেছি যে এই কোভিড পরিস্থিতিতে যখন 1,000 টাকা করে মুখ্যমন্ত্রী প্যাকেটতে ব্যবস্থা করা হয়েছিল তখন প্রায় 7.5 লাখ মানুষের কাছে ত্রিপুরাতে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে আমরা 1,000 টাকা পাঠাতে সক্ষম হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি গরিব কল্যাণ যোজনার মাধ্যমে ইপিডিএস সিস্টেম, সেটাও ত্রিপুরাতে অনলাইন ব্যবস্থা রয়েছে, আগে সেটা ছিল না, রেশন কার্ডের মাধ্যমে ফিজিক্যালি করা হতো, এখন সেটাকে অনলাইনে আমরা করেছি, ওয়ান কার্ড ওয়ান নেশন করেছি। এই সবগুলো সর্বাঙ্গীনভাবে মানুষের জনজীবনকে উন্নয়ন করবে এবং জনজীবন মান উন্নয়ন এবং জীবন মান উন্নয়ন সেই দিশাতে কাজ করবে। আমি আশা করি আজকের দিনে যে ত্রিপুরার জন্য একটা ঐতিহাসিক দিন, এই যে 1905 আজ থেকে চালু হয়েছে, সেটা মানুষের কল্যাণে আসবে এবং সরকার সেই সমস্ত তাদের সমস্যাগুলো সমাধান করবে এবং তাদের যে প্রশ্ন থাকবে বা কোনো যদি সাজেশন থাকে সেগুলোকেও স্বতঃস্ফূর্তভাবে সরকারের কাজের মধ্যে প্রতিফলিত হবে, এটাই আমার বিশ্বাস।